stranded on the other end. Alton Chikumbura came to the crease and tried to slog his way to a quick score. Only faced three balls. Hararete Bangladesh Zimbabwe er moddhokar 5 matcher one day series er shesh match. ইতিমধ্যে 3-1 ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। তাই এই ম্যাচ জিতলে সিরিজে সম্মানজনক একটি ফলাফল পাবে টিম টাইগার। টিম ম্যানেজমেন্টের ভাবনায় একাদশে পরিবর্তন, অলোক কাপালি শাহাদাতের পরিবর্তে হালকা পাতলা গড়নের দুই তরুণের অভিষেক। একজন সাকিব আল হাসান, অন্যজন বন্ধু মুশফিকুর রহিম। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে, অভিষিক্ত সাকিব ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছে। সেই থেকে আজ সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম নাম। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মিরপুর যেমন অনন্য, সাকিবের ভাগ্যাকাশে মিরপুর তেমনই পয়মন্ত। একে তো স্টেডিয়ামের নাম শেরে বাংলা, তার উপর বাঙালি ভালোবেসে নাম দিয়েছে বাংলার জান সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 2 উইকেট নিয়ে ওডিআইতে সর্বোচ্চ উইকেটের তালিকায় সাকিব মাশরাফি এখন পাশাপাশি। আজ 212তম ওয়ানডেতে একটি উইকেট পেলে মাশরাফিকে ছাড়িয়ে যেতে পারতেন তিনি। তবে অপেক্ষাটা আরো দীর্ঘ হল দুর্ভাগ্যে। দুর্ভাগ্যটাও জোটে আফিফের ক্যাচ মিসে। শীর্ষে বসার এই যাত্রাটা জুন মাসের জিম্বাবুয়ে সফরে গিয়েই হয়তো পূরণ হবে তার। যদিও কিছুদিন আগেই ঢুকেছিলেন হাজার দুয়ারির ঘরে, স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে কৃতিত্ব অর্জন করেন এই অলরাউন্ডার। ক্রিকেট বিশ্বে একদিন ভালো কিছু করবেন এমন কুশল জানিয়ে যাত্রা শুরু করেছিলেন সাকিব। মাঝপথে ভাগ্য তাকে নিয়ে গেছে অকুশলী এক চরিত্রে। কৌশল বদলে ফের মাঠে নামে সাকিব। সাকিব চরিত্রটাই সবার থেকেই আলাদা। মাঠের বাইরে সব সমালোচনার জবাব যেমন দেন মুখে, তেমনি ব্যাটে বলেও দেন মাঠের পারফরমেন্সে। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি বিশ্বের চোখেতে সেরাদের সেরা। জাওয়াদ হোসাইন, বাংলাদেশ টাইমস।